পরীক্ষার খাতাটা পিডিএফ বানাবে এবং কোন অ্যাপসের দ্বারা পিডিএফ বানাবে এবং সেটিকে কি করে ইমেলে সেন্ড করবে তার ফুল প্রসেসটা আমি কিন্তু এই ভিডিওটির মধ্যে দেখিয়ে দেবো। অর্থাৎ পিডিএফ বানিয়ে কিভাবে অনলাইনে তোমরা ইমেলে সেন্ড করবে সেটি আমি দেখিয়ে দেবো। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, আর খুবই ইনফরমেটিভ ভিডিও হতে চলেছে এবং ভিডিওটি বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করো এবং ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো। তো ইতিমধ্যেই তোমাদের সকলের ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে, অ্যাডমিট যথারীতি ডাউনলোড করে নেবে, করে নিয়ে পরীক্ষার জন্য প্রস্তুত হয়ে যাবে। পরীক্ষার কোয়েশ্চেন কিন্তু তোমরা যে যার কলেজের অফিসিয়াল ওয়েবসাইট থেকে পেয়ে যাবে। তো বেশি দেরি না করে চলো ভিডিওটি শুরু করছি। তো প্রথমেই গাইজ তোমাদেরকে যেটা বলবো, তোমরা কিন্তু প্লে স্টোর থেকে আগে অ্যাট ফার্স্ট প্লে স্টোর থেকে একটা অ্যাপস তোমরা কিন্তু ইনস্টল করে রাখবে, যে অ্যাপসটার নাম কি ডিওসি স্ক্যানার। আমি আগেও ভিডিওতে বলেছি এবং আমি বলেছিলাম, কথা দিয়েছিলাম আগের কোনো এক ভিডিওতে, যে আমি পুরো ফুল ডেমোটা বা ফুল পিডিএফ সাবমিট করে ইমেল সেন্ড করার প্রসেসটা কিন্তু দেখিয়ে দেবো। তো ভিডিওটি একটু লং হতে চলেছে, মানে 7-8 মিনিট হতে চলেছে, তো মনে দেখুন শেষ পর্যন্ত, খুবই ইনফরমেটিভ ভিডিও। তো প্রথমেই প্লে স্টোরে ডিওসি স্ক্যানার মানে ডকুমেন্ট স্ক্যানার অ্যাপসটি চলে যাবেন, যাদের ইনস্টল নেই ইনস্টল করে নেবেন। আমার অলরেডি ইনস্টল করা আছে, আমি জাস্ট ওপেন করে নেবো। ওকে, তো ডিওসি স্ক্যানার ওপেন করার পরই তোমাদের এখান থেকে কিন্তু দুটো অপশান চলে আসবে। একটা হচ্ছে তোমরা এদিক থেকে ছবি যদি তুলে রাখো আগে থেকে, তোমরা ছবি নিতে পারবে, আর এদিক থেকে যদি না তুলে রাখো তো এখান থেকে ছবি তুলতে পারবে। তো আমি পুরো ছবি তোলার প্রসেসটা দেখিয়ে দেবো। তো আমি জাস্ট ছবি তোলার অ্যাপটা এখান থেকে তোমাদেরকে দেখাবো। এখানে তোমরা দেখতে পাচ্ছ আমি অলরেডি পরীক্ষার একটা খাতা স্যাম্পেল তোমাদের, এটা জাস্ট স্যাম্পেল, ঠিক আছে, তোমাদেরকে জাস্ট দেখানোর জন্য আমি বানিয়েছি। সিগনেচারে দেখো নিজের সিগনেচার করবে, এখানে আমার চ্যানেলের নাম লেখা আছে, সাবস্ক্রাইব প্লিজ, এটা কমিট করবে বা এটাকে ধরবে না। উপরে দেখছো এখানে তোমরা কী কী লিখতে হচ্ছে, উপরে এখানে তোমরা দেখতে পাচ্ছ যে যাদের সেকেন্ড সেমিস্টার তারা সেকেন্ড সেমিস্টার লিখবে, যাদের ফোর্থ সেমিস্টার তারা ফোর্থ সেমিস্টার লিখবে। লেখার পর এক্সামিনেশান 2020-2020 সাবজেক্ট কী আছে, সাবজেক্ট আছে হচ্ছে আমার বেঙ্গলি, ঠিক আছে, যাদের বেঙ্গলি সাবজেক্ট তারা বেঙ্গলি লিখবে, যারা যেই ডিপার্টমেন্টে সেখানে লিখবে, কোর্স লিখবে, তারপর হচ্ছে কি পেপার নেম লিখবে, আর রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার আর ইয়ার এটা দিয়ে দেবে। ওকে, দেওয়ার পর কি উপরটা দেখে নেবে, যে উপরটার ডেট আছে কিনা, ডেট দিচ্ছ এখানে সেটা কিন্তু দেখে নেবে, ঠিক আছে। দেখে নেওয়ার পর আমি জাস্ট দেখো এটাকে আমি কিন্তু ছবি তুলে নেবো। ওকে, আমি কিন্তু একটা ছবি তুলে নিলাম। ওকে, ছবি তোলার পর কিন্তু এটা অটোমেটিক ক্রপ করা যায়, আবার তুমি নিজস্ব ক্রপও করতে পারো। ওকে, তো জাস্ট এখানে কালার থাকবে, কালারটাকে কিন্তু তোমরা অরিজিনাল করে দিতে পারো, অরিজিনাল করলে বেটার হয়, কালার থাকলে কিন্তু প্রবলেম হবে। তো অরিজিনাল হওয়ার পর ক্লিক করে দিলে, ক্লিক করে দেওয়ার পর কিন্তু আমি সেকেন্ড পেজটা চলে যাবো। ওকে, সেকেন্ড পেজে আমি কিন্তু চলে যাবো। এখানে দেখতে পাচ্ছ তোমরা যথারীতি, তো এখানে তোমরা যথারীতি দেখতে পাচ্ছ যে সেকেন্ড পেজে আমি এসে গেছি। সেকেন্ড পেজের উপর দিকটা দেখো কী দেওয়া রয়েছে, সেকেন্ড পেজের উপর দিকে তোমরা কিন্তু প্রতিটা পেজে এরকম মার্জিন দেবে। ওকে, তোমরা দেখতে পাচ্ছ খাতাটা নিশ্চয়ই, তোমরা মার্জিন দেবে, মার্জিন দেওয়ার পর কিন্তু এখানে তোমরা লিখে দেবে সাবজেক্ট, পেপার নেম, রোল আর রেজিস্ট্রেশন নাম্বার, এটা লিখে দেবে। ওকে, দেওয়ার পর এখানে দেখো আমি পেজ নাম্বার দিয়েছি, পেজ নাম্বার দিয়ে দেবে, দিয়ে এরকম লিখতে আরম্ভ করে দেবে, জাস্ট প্রতিটা পেজে এরকম করবে। ওকে, প্রতিটা পেজে কিন্তু তোমরা জাস্ট এরকম করবে। আমি দেখো সেকেন্ড পেজেরও ছবি তুলে নিলাম চট করে। ওকে, এটা অটোমেটিক নিয়ে নিয়েছে এবং আমি কি করব, অরিজিনালটাই নেবো, অরিজিনালটাই নেবো যাতে আমার সুবিধা হয়। সেকেন্ড পেজ হয়ে গেল, আমি এর পিছনেই কিন্তু আবার থার্ড পেজ লিখেছি। ওকে, এর পিছনেই কিন্তু আমি থার্ড পেজ লিখেছি। তোমরা একটা পেজ গ্যাপ দিয়ে অন্য পেজে লিখতে পারো বা পিছন দিকেই লিখতে পারো। যারা অনলাইনে সাবমিট করবে তারা পিছন দিকে লেখাটাই বেটার, কারণ পাতা কম লাগবে, আর যারা কলেজে সাবমিট করতে চাইছো তারা কিন্তু একদিকটাই লিখলেই তোমাদের সুবিধা, কারণ কলেজে যখন জমা নেবে তখন কিন্তু নালে তোমাদেরকে বকাঝকা করতে পারে কলেজ কর্তৃপক্ষ। তোমরা একদিকটা জাস্ট লিখবে, ওকে, অর্থাৎ এক পেজ লিখবে এ4 পেজে, আর আমি এই সব পেজগুলো এ4 পেজ ইউজ করেছি, এরকম করে জাস্ট ক্রপ করবে। ওকে, আমার 3টে পেজ হয়ে গেল। এইভাবে জাস্ট তোমরা কিন্তু ছবিগুলো তুলে নেবে। ওকে, আমি ছবিগুলো তোমাদেরকে তোলা দেখাচ্ছি, এরকম করে দেখো জাস্ট ছবিগুলো কিন্তু আমার এখানে উঠে গিয়েছে। ওকে, ওঠার পর তোমরা প্রথম থেকে চেক করে নেবে যে ফ্রন্ট পেজ আর সব ঠিক আছে কিনা। ওকে, ফ্রন্ট পেজ ঠিক আছে কিনা তোমরা জাস্ট দেখে নেবে। দেখে নেওয়ার পর কি করবে, তোমরা দেখে নেওয়ার পর জাস্ট ব্যাকে অর্থাৎ পুরো ফ্রন্টে চলে আসবে এবং ফ্রন্ট থেকে
তোমরা কি করবে ফাইলটাকে সেভ করে নেবে আমি দেখাচ্ছি প্রসেসটা নেম করে জাস্ট ফাইলটা তোমরা সেভ করে নেবে রোল নম্বর দিয়ে ফাইলটা জাস্ট সেভ করে নেবে আমি রোল নম্বরটা এমনি জাস্ট তোমাদের বোঝার সুবিধাতে যা ইচ্ছা দিয়ে দিচ্ছি এরপর ওকে দিয়ে দিলে তারপর কিন্তু দেখো তোমার রোল নম্বর দিয়ে কিন্তু পিডিএফটা তোমার এখানে কিন্তু সেভ হয়ে গেল ওকে সেভ হওয়ার পর কি থ্রি ডটে যাবে গিয়ে শেয়ার করবে ওকে শেয়ার করার পর অনলি শুধু পিডিএফ শেয়ার ক্লিক করলে শেয়ারে ক্লিক করার পর কিন্তু এখানে সরাসরি তোমাদের মেল চলে আসবে ঠিক আছে তোমরা এখানে দেখতে পাচ্ছ ডিসপ্লেতে মেল বলে তো এই মেলে জাস্ট ক্লিক করবে ক্লিক করার পর কী করবে মেলে ক্লিক করার পরই তুমি এখানে কিন্তু যে নাম্বারটা হচ্ছে মানে যে তোমার জিমেল আইডি সেটা কিন্তু উপরে অলরেডি চলে আসবে ঠিক আছে জিমেলে চলে আসবে ওখানে আর এই নিচে কি তোমার পিডিএফটা চলে আসবে এখানে শুধু কী করতে হবে যেই ইমেল মানে যেই ইমেলে পাঠাতে হবে তোমার ডিপার্টমেন্টের কোনো হোয়াটসঅ্যাপ গ্রুপে বা আগে থেকে স্যারদের সঙ্গে যে পরীক্ষাটা হচ্ছে সেই ইমেলটা কিন্তু কালেক্ট করে রাখবে সেই ইমেলটা খাতায় লিখে রাখবে বা ফোনেতে অন্য জায়গায় সেভ করে রাখবে ওকে রেখে কিন্তু সেই ইমেলটা এখানে টাইপ করবে আমি যেমন ধরো আমার একটা আমার নিজের একটা হচ্ছে ইমেল আছে আমি সেই ইমেলটা এখানে কিন্তু দিয়ে দিচ্ছি যেমন আমার এখানে একটা র্যান্ডম ইমেল আছে আমি ইমেলটা দিয়ে দিচ্ছি দেওয়ার পর কম্পোজ মেলে কী করবে এখানে নিজের নাম লিখবে নেম ঠিক আছে নেম নিজেদের সুবিধার্থে নেম বলে আমি এখানে আমার জেনারেল হলে জেনারেল জাস্ট এটা বোঝার সুবিধার্থে ঠিক আছে এরকম দিয়ে জাস্ট এই ইমেলের সেন্ড চিহ্নটা কিন্তু জাস্ট ক্লিক করে দিবে ক্লিক করার পর কী হলো মেলটা কিন্তু যাচ্ছে ওকে এবার যাচ্ছে কি না কী করে বুঝবে তার জন্য তোমাদেরকে এখানে জিমেলে চলে যেতে হবে ওকে জিমেলে গিয়ে কী করবে জিমেলে গিয়ে কিন্তু সেন্টে চলে যাবে ওকে সেন্টে গিয়ে দেখো এখানে কিন্তু আমার জিমেলটা অলরেডি চলে গেছে চলে যাওয়ার পর কি এই যেখানে পাঠিয়েছি সেখানে ক্লিক করে এখান থেকে কিন্তু তোমরা দেখে নিতে পারো যে জিমেলটা গেছে কি না ওকে এইভাবে কিন্তু তোমরা তাহলে তোমাদের জিমেলটা সেন্ড হয়ে গেল পরীক্ষার মানে যেখানে পাঠাতে হয় সেখানে কিন্তু জিমেলটা সেন্ড হয়ে গেল তো গাইস জিমেল পাঠানোর পর অনেক সমস্যা আসবে ওকে আপলোডিং বন্ধ হয়ে যাবে তখন তোমরা রিপ্লেস করে দিলে জিমেল চলে যাবে এবং পরীক্ষা সময়ের ব্যাপারে বলে রাখি যে পরীক্ষা তোমাদের 3 ঘন্টা টাইম যারা অনলাইনে জমা দেবে তাদের জন্য 30 মিনিট এক্সট্রা আর যারা কলেজে গিয়ে খাতা জমা দেবে তাদের জন্য কিন্তু 1 ঘন্টা এক্সট্রা আর কলেজে গেলে অবশ্যই মাস্ক পরে যাবেন এবং স্যানিটাইজার ব্যবহার করবেন এবং কলেজ থেকে পরীক্ষার খাতা জমা দেওয়ার পর অবশ্যই রিসিপ্ট গ্রহণ করবেন তো আজকের ভিডিওটি এই পর্যন্তই কোনো প্রবলেম হলে অবশ্যই কমেন্ট সেকশন খোলা আছে এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন টাটা টেক কেয়ার গুড বাই হ্যাভ এ নাইস ডে পরের ভিডিওর জন্য প্রস্তুত থাকুন।